আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হয় তখন তো পোলাপানরা চিৎকার দিয়ে বলে গোল, তখন তো বলতে হয় না এত জোরে বলস কে আস্তে বল, এটা বললে ওরা কয় হুজুর ওরা গোল দিলে আমাদের আবেগ ধরে রাখতে পারি না, ইশক ধরে রাখতে পারি না, ভালোবাসা ধরে রাখতে পারি না, নেইমার আর মেসিকে এত বেশি ভালোবাসি যে ওরা গোল দিলে আমাদের ভালো লাগে, চিৎকার চিৎকার দিয়ে অটোমেটিক গোল শব্দ আইসে যায়। তো ওদের যদি ভালোবাসার মানুষ গোল দিলে অটোমেটিক মুখ দিয়া চিৎকার আইসা যায় আমরা আল্লাহকে ভালোবেসে এখানে এসেছি। ওরা যদি ওদের ভালোবাসা বুঝায় চিৎকার দিয়ে আমরা কি ভালোবাসা চিৎকার দিয়ে বুঝাইতে পারবো না? আরে চখাহি বাসু লেকিন অন্ধকে দিওয়ানা বাস, হর চখাহি বাসু লেকিন অন্ধকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুশ বাসু বা খুদা দিওয়ানা বাস। আল্লাহ আমাদের থেকে একটু ইশক চান, কি চান বলেন? হযরতুল আলম হযরত মুফতি তকি উসমানী দামাত বরকাত আল্লামতানা ইন্নাক আনতাল আলিমুল হাকীম, হর লহজা হে মুমিন কি নেই শান নেই আন, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, कहारी गफ्फारी कुद्दूसी जबरूत, قهاري غفاري قدوسي جبروتي چار عناصر ہو تو بنتا ہے مسلمان، یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان، ہمسایا جبریل امی بندہ خاکی، হমসায় জিবরীল আমি বান্দায়ে খাকি, হ্যায় উসকে নশীমন বুখারা না বদখশা, লা ইলাহা ইল্লাল্লাহ, মালিকের নামের জিকিরটা একটু গলা ছেড়ে জোরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, তেরে মাহবুব কি ইয়া রব, तेरे महबूब की अरब शबाहत लेके आया हो, हकीकत उसके तू कर मई सूरत लेके आया हो, न अजमत लेके आया हो न शौकत लेके आया हो, न अजमत लेके आया हो न इबादत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে জামিয়া ইসলামিয়া রায়পুর মামরুকপুর টাইটেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন, সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
আওয়াজটা মনমতো হয় নাই। মৌলভী বাজারের মানুষের কণ্ঠের আওয়াজ বিড়ালের মতো এটা মানায় না। মৌলভী বাজারের এই এলাকার এই মাটি তো সাধারণ কোন মাটি না, এই মাটি হলো খলিলুর রহমান বর্নবীর মাটি, এই মাটি হলো রশিদুর রহমান ফারুক বর্নবীর মাটি, এই মাটি হলো লুৎফুর রহমান রহমতুল্লাহি আলাইহির মাটি। এই মাটির মানুষের আওয়াজ আসতে হলে মানায় না, একটু চিৎকার দিয়ে গলা ছেড়ে মালিককে খুশি করি বলি আলহামদুলিল্লাহ। এই সাউন্ডটা কি আমি চিৎকার দিলাম দেখে দিলেন না বয়ানের শেষ পর্যন্ত দিবেন? দিবেন তো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হযরত আস্তে বললেও যেই কয় অক্ষর, জোরে বললেও সেই কয় অক্ষর। তাহলে আপনারা বারবার জোরে বলতে বলেন কেন? বলে হ্যাঁ আস্তে বললেও যেই কয় অক্ষর, জোরে বললে সেই কয় অক্ষর, ঠিক আছে, কিন্তু একত্রে বসে থাকবে আস্তে বলার ভিতরে এশক পাওয়া যায় কম, জোরে বলার ভিতরে এশক পাওয়া যায় বেশি। আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হয় তখন তো পোলাপানরা চিৎকার দিয়ে বলে গোল, তখন তো বলতে হয় না এত জোরে বলস কে, আস্তে বল। এটা বললে ওরা কয় হুজুর ওরা গোল দিলে আমাদের আবেগ ধরে রাখতে পারি না, এশক ধরে রাখতে পারি না, ভালোবাসা ধরে রাখতে পারি না। নেইমার আর মেসিকে এত বেশি ভালোবাসি যে ওরা গোল দিলে আমাদের ভালো লাগে, চিৎকার চিৎকার দিয়ে অটোমেটিক গোল শব্দ আইসা যায়। তো ওদের যদি ভালোবাসার মানুষ গোল দিলে অটোমেটিক মুখ দিয়া চিৎকার আইসা যায়, আমরা আল্লাহকে ভালোবেসে এখানে এসেছি। ওরা যদি ওদের ভালোবাসা বুঝায় চিৎকার দিয়ে, আমরা কি ভালোবাসা চিৎকার দিয়ে বুঝাইতে পারবো না? আরে চাহি বাস লেকিন অন্ধকে দিওয়ানা বাস, হর চাহি বাস লেকিন অন্ধকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুশ বাসু বা খুদা দিওয়ানা বাস। আল্লাহ আমাদের থেকে একটু ইশক চান, কি চান বলেন? হযরতুল আলম হযরত মুফতি তকি উসমানী দামাত বরকাত আসলে এটাকে ক্লাস মনে করেছে, কারা এই ক্লাসকে দাম দিয়েছে, কারা যারা এই ক্লাসকে দাম দিবে আল্লাহ তাদেরকে দামি বানাবে, যারা আল্লাহর ক্লাসকে দাম দিবে না আল্লাহ তাদেরকে দামি বানাবেন না। এটা তাফসীরের ক্লাস, হাদিসের ক্লাস, কোরআনের ক্লাস, এই ক্লাস অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামনে, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদার বান্দারা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন কাকে ভয় করো? মানে আল্লাহ বলতেছেন তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা মুত্তাকি বান্দা হয়ে যাও। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভয় করার ব্যাপারে আদেশ করতেছেন, তার মানে আল্লাহকে ভয় করা ফরজ। আল্লাহকে ভয় করা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তাকওয়া শব্দ অবলম্বন করছেন, আল্লাহ তাকওয়া শব্দ এখানে এনেছেন, তাকওয়া শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্থ হলো ভয় পাওয়া, আল্লাহু আকবার, ভয় হলো তিন প্রকার। জোরে বলেন ভয় কয় প্রকার? এখানে আল্লাহ আনছেন এক প্রকারের ভয় ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আরো দুই প্রকার বাকি আছে। চলেন ভয় তিন প্রকার কি কি শিখাই আপনাদেরকে, আরবিতে যদি বলেন তাহলে এক নম্বর ভয় খৌফ, দুই নম্বর ভয় খাশিয়াত, তিন নম্বর ভয় তাকওয়া। খৌফ ভয় কেমন, খাশিয়াত ভয় কেমন, তাকওয়া এই ভয় কেমন, ইনশাআল্লাহ আজকে আপনারাও বক্তা হয়ে যাবেন, আপনারাও কি হবেন বলেন। বয়ানের শেষে আপনাদের থেকে যদি সুযোগ পাই সবক শুনবো, বলেন ইনশাআল্লাহ সবক দিব, বলেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি মুখস্থ করায় দিব ইনশাআল্লাহ। এক নাম্বার খাউফ, এই ভয়টা কেমন, আগুন ধইরা গেছে ভয়ে দৌড়াদৌড়ি করতেছে, বাঘ আইসা গেছে ভয়ে দৌড়াদৌড়ি করতেছে, সিংহ আইসা গেছে ভয়ে দৌড়াদৌড়ি করতেছে, হঠাৎ করে জিন সামনে আসছে ভয়ে দৌড়াদৌড়ি করতেছে। এই ভয়ের নাম তাকওয়া নয়, এই ভয়ের নাম খাশিয়াত নয়, এই ভয়ের নাম হলো খাউফ। আল্লাহ এই খাউফ কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় বর্ণনা করছেন, এর মধ্যে একটা আয়াত তেলাওয়াত করি। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহ ওয়ালা হবে তাদের কোনো ভয় নাই, অর্থাৎ হঠাৎ করে কোনো আযাব আসবে না, হঠাৎ করে কোনো গজব আসবে না, কবরে গেলে কোনো আগুন তাদের সামনে আসবে না, কোনো সাপ তাদের সামনে আসবে না, জাহান্নাম তাদের সামনে আসবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও থাকবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই যে সাপ দেখলে যে ভয়, ওই ভয় আল্লাহ এখানে আনছেন খাউফ। বাঘ দেখলে যে ভয়, আগুন দেখলে যে ভয় পাই আমরা, ওই ভয় আল্লাহ আনছেন খাউফ। দুই নম্বর ভয়ের নাম হলো খাশিয়াত। এটা কোন ভয়? এই ভয় হলো আমরা পুলিশরে ভয় পাই না, পুলিশরে ভয় পাই না। হ্যাঁ, পুলিশরে ভয় পাই কি ভয়? যে আমি যদি এই আইন আইন বিরোধী কাজ করি, পুলিশ আমাকে জেলে নিবে, আমাকে পিটি দিবে। কিন্তু বেআইনি কাজ গোপনে গোপনে ঠিকই করি, আছে না? যেমন কথার কথা, বর্তমানে একটা আইন, কিছু কিছু রাস্তায় 80 উপরে গাড়ি চালানো যাবে না, প্রাইভেট কার 80 উপরে চালানো যাবে। 80 উপরে চালাইলে পুলিশ দেখলে মামলা দিবে, তাহলে 80 উপরে আমরা পুলিশরে দেখলে, 80 উপরে থাকলে ব্রেক করে ফেলাই, আস্তে আস্তে চালাই। কেন? পুলিশকে মহব্বত কইরা না ভয় কইরা? আবার যখন পুলিশকে পার হয়ে সামনে যাই, তখন দে পারা এক্সেলেটরে এমন জোরে টান মারে 80 ডাবলে চলে যায়, 150 টান উঠায় ফেলায়, আছে না নাই? তাহলে এই ভয়, এই ভয়টা পুলিশকে পাইলো যে আমি যদি অপরাধ করি তাহলে পুলিশ আমাকে পিটাবে, আমি যদি মদ খাই পুলিশ জানলে জেলে নিবে, আমি যদি গাঁজা খাই পুলিশ জানলে জেলে নিবে, আমি যদি হিরোইন খাই পুলিশ জানলে আমাকে পিটাবে, আমি যদি বিড়ি খাই আব্বা জানলে পিটাবে, আমি যদি স্কুলে না যাই সারে জানলে পিটাবে, এই পিটনির ভয়, এটাকে বলা হয় খাসিয়াত। এটাকে কি বলা হয়? পিটানির ভয়ে সে গুনাহ থেকে দূরে থাকবে, অপরাধ থেকে দূরে থাকবে। এই ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় আনছে, এর মধ্যে একটা বলি, আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আল্লাহকে এই ভয়ে পাওয়া পায়। কারা? উলামায়ে কেরামরা, আল্লাহ উলামায়ে কেরামরা আল্লাহর পিটুনির ভয়ে অনেক কাজ থেকে বিরত থাকে। উলামায়ে কেরামরা নাইট ক্লাবে যায় না, উলামায়ে কেরামরা ড্যান্স ক্লাবে যায় না, উলামায়ে কেরামরা আল্লাহর ভয়ে, আল্লাহ পাকের আযাবের ভয়ে, আল্লাহ পাকের পিটুনির ভয়ে অনেক গুনাহ থেকে বিরত থাকে। আল্লাহ এটা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিছে যে আল্লাহর বান্দাদের থেকে উলামায়ে কেরাম আল্লাহকে ভয় পায়। তাহলে বলেন খাশিয়াত কোন ভয়? যে পিটুনির ভয়ে করে না, এই ভয়ে। বুঝলেন তো? এক নম্বর ভয়ে ওই যে বাঘ আসলে হঠাৎ যে ভয় পাই, ওই ভয় ওইরকম। দুই নম্বর ভয়ে পিটুনির ভয়, আজকে যদি আমি এটা করি কালকে আব্বা জানলে আমারে পিটাবে, এই ভয়। তিন নম্বর ভয় হলো তাকওয়া, যেটার মধ্যে খাশিয়াতও থাকবে, মানে ওই যে দ্বিতীয় প্রকার ভয়ও থাকবে, যে পিটুনির ভয়ও থাকবে আবার মহব্বতও থাকবে। কি থাকবে বলেন? জোরে বলেন কি থাকবে? বাপ বলছে বাবা, বাবা তুই কখনো, আমার অনুরোধ তুই কখনো ওই ছেলেদের সাথে চলাফেরা করবি না। এটা বলার পরে ওই ছেলেটা আসলে ওই ছেলেদের সাথে চলাফেরা করে কি করে না? অনেক ছেলে করে, কিন্তু বাপের আড়ালে করে। বলেন বাবার আড়ালে করলে ওই ভয়টা কোন ভয় হইল? তাকওয়ার ভয় হইল না খাশিয়াতের ভয় হইল? খাশিয়াত। কিন্তু যেই ছেলেটা বলে আমার আব্বা ওর সাথে চলতে নিষেধ করছে, অতএব আমি আমার বাপের সামনেও ওর সাথে চলবো না, বাপের আড়ালে ওর সাথে চলবো না। কেন? আড়ালে তো তোমার বাপ তোমারে দেখে নাই, তাহলে ওর সাথে চলবো না কেন? বলে আমার আব্বা আমাকে মহাব্বত করে, আমিও আমার আব্বারে মহাব্বত করি, অতএব আমার আব্বা নিষেধ করছে এটাই আমার জন্য যথেষ্ট। আমার আব্বা দেখুক আর না দেখুক, শাস্তি দেখ আর না দেখ, ওটা তার ব্যাপার, আমার বাপ আমারে নিষেধ করছে এর চেয়ে বড় কোনো কথা নাই। আমি আমার বাপকে মহাব্বত কইরা ওর সাথে চলা বন্ধ করে দিলাম। এই ভয়ের নাম হলো তাকওয়া। এই ভয়ের নাম কি? এই তাকওয়া। আল্লাহ আমাদেরকে, আল্লাহকে, আল্লাহকে এই ভয় পাওয়ার আদেশ দিয়েছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো। এই জন্য আল্লাহ তাকওয়াকে এতটা গুরুত্ব দিয়েছেন, কোরআনুল কারীমের অসংখ্য অগণিত জায়গায় তাকওয়া শব্দ উল্লেখ করেছেন। যেমন আমার যতটুকু ব্রেনে আছে এতটুকু বলি, আত্তাকওয়া শব্দ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 9 বার এনেছে। আলবুত আত্তাকওয়া 9 বার এনেছে। ইত্তাকু এই শব্দ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 83 বার এনেছেন। আলমুত্তাকুন এই শব্দ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 6 বার এনেছেন। আলমুত্তাকিন এই শব্দ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 25 বার এনেছেন। ইয়াত্তাকুন তাত্তাকুন এই শব্দ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 19 বার এনেছেন। ইয়াত্তাকুন এই শব্দ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 17 বার এনেছেন। লিল মুত্তাকিন এই শব্দ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 18 বার এনেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তাকওয়া বিভিন্ন ভাবে ঘুরায়া পেঁচায়া, বিভিন্ন শব্দের পরিবর্তন
কইরা ফেলের রূপান্তর কইরা কখনো ইসমে ফাইলের সিগা আইনা কখনো আমরের সিগা আইনা কখনো মাজির সিগা আইনা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কথা কোরআনুল কারীমের মধ্যে বেশি বেশি ঢুকাইতেছেন কেন বলে তোমরা তাকওয়ার গুরুত্ব জানো বুঝো এইজন্য এজন্য বলেন তাকওয়া অবলম্বন করা আমাদের জন্য জরুরি কি জরুরি না যারা বলেন তাকওয়া অবলম্বন করা জরুরি কি জরুরি না কেন তাকওয়া অবলম্বন করব না বলে আল্লাহ দুনিয়াতে সব সমস্যার সমাধান আখিরাতে সব সমস্যার সমাধান রাখছেন তাকওয়ার ভিতরে কেন তাকওয়া অবলম্বন করব না ওই যে ওঠে 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 একজন উঠছে ওই যে বলছি না একজন উঠলে শয়তান পাশের জনকে কয় এই তোর ভাই উঠে গেছে তুই যাস না কে আমি যদি এখন কিচ্ছা শুরু করি এই আমার বয়ান আপনারা শুনেন নাই আগে কিচ্ছা কি আমি পারি না হ্যাঁ বলেন পারি না বলতে বলতে হাসাইতেও পারি কান্দাইতেও পারি কিন্তু আমি কোরআন হাদিসের আলোচনা করতেছি এখন যদি খেয়ে ভালো না লাগে মনে করতে হবে শয়তান তারে খালি কতটুকু দেয় কথা বুঝতে হবে এই জন্য একটু মেহরবানি করে বসবেন আপনাদের খারাপ লাগতেছে তাকওয়ার উপকারিতা কোরআন থেকে আপনাদেরকে কয়েকটা উপকারিতা শোনায় দিই চলেন তাকওয়া অবলম্বন করলে কি কি উপকার হবে এক নাম্বার উপকারিতা দুনিয়ার উপকার কিছু বলবো আখেরাতের উপকার কিছু বলবো এরপরে বুঝার চেষ্টা করব যে তাকওয়া ছাড়া আমার আর কোনো পথ আছে কিনা এই উপকারিতা পাইতে চাইলে তাকওয়া ছাড়া পথ আছে কিনা যদি থাকে আপনি ওইটা অবলম্বন করেন তাকওয়ার উপকারিতা এক নাম্বার উপকারিতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার উসিলায় আপনার দুনিয়ার সমস্ত কঠিন কঠিন পেরেশানি যুক্ত কাজকে আল্লাহ তাকওয়ার উসিলায় সহজ করে দিবেন জোরে বলেন তাকওয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাজকে কি করে দিবেন সহজ করে দিবেন আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে ওয়ামাই ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ দায়িত্ব নিলাম আমি আল্লাহ তোমাকে কথা দিলাম তোমার সমস্ত কাজের সহজ করার জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম তাহলে বলেন দুনিয়াতে আমরা কঠিন কঠিন কাজে আক্রান্ত হই কি হই না আমাদের দুনিয়াতে সমস্ত কাজই যেন কঠিন হয়ে যায় এমন একটা সময় আসে ডাইনে যাই কঠিন হয়ে যায় বামে যাই কঠিন হয়ে যায় সামনে যাই কঠিন হয়ে যায় পিছনে যাই কঠিন হয়ে যায় চতুর্দিকে কঠিন কঠিন কোথায় যাব ডাইনেও যাওয়া যায় না বামেও যাওয়া যায় না পিছনেও যাওয়া যায় না আল্লাহ কয় তোর কোন দিকে যাইতে হবে না তুই তাকওয়া অবলম্বন কর আমি আল্লাহ তোর সমস্ত কাজ সহজ করে দিব চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।